হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে টেক মাহাদি 24 চ্যানেল থেকে স্বাগতম। টেক মাহাদি 24 চ্যানেল থেকে আমি মাহাদি হাসান বলছি। আজ আপনাদের সামনে আমি যে টপিকটি নিয়ে আসছি, অনেকে হয়তো জানেন এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। যারা অনলাইনে কাজ করেন বা বিভিন্ন দেশ থেকে অনলাইনে এক দেশ থেকে এক দেশে টাকা পাঠাতে চান, তাদের জন্য পেপ্যালটা খুবই প্রয়োজন। পেপ্যাল ছাড়া আসলে অনলাইন জগৎটাই অসম্ভব। ইতিমধ্যে বাংলাদেশে পেপ্যালটা সাপোর্ট করতে শুরু করেছে। যারা এখন অ্যাকাউন্ট খুলেন নাই, যাদের দরকার তারা খুলতে পারবেন আমার ভিডিওটা দেখে। আমি সম্পূর্ণ আপনাদের জন্য ভিডিওটা দেখাবো, অবশ্যই কেউ স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝতে পারবেন কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন। চলুন তাহলে শুরু করি। আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, সার্চ বক্সে লিখবেন পেপ্যাল সাইন আপ। দেখুন পেপ্যাল সাইন আপ লেখার পর উপরে দেখুন যে একটা সার্চ বক্স আছে, উপরে দেখুন এই উপরে যে একটা সার্চ বক্স আছে, আপনার এই সার্চ বক্সটা যাবেন। বক্সটাতে যাওয়ার পর দেখুন পেপ্যাল সাইন আপে, দেখুন এখানে পেপ্যাল সাইন আপের একটা অপশন খুঁজে পাবেন। সাইন আপে ক্লিক করার পর দেখুন উপরে যে সার্চ বক্সটা আছে এখানে আপনারা দেখুন পেপ্যাল .com.com এর পরে AU নামে একটা অপশন, দেখুন আমি যেখানে AU লেখা একটা জায়গা আছে, AU যে জায়গা আছে AU-র জায়গায় আপনারা CY লিখে দিবেন। যেহেতু এটা বাংলাদেশ থেকে সরাসরি হবে না, সাইপ্রাস থেকে করতে হবে, এখানে আপনার AU অস্ট্রেলিয়া ছিল, এখানে আপনার সাইপ্রাস করে দিবেন। CY লিখে দিলে আপনি যখন যাবেন তখন দেখবেন আপনি আপনার সেম এরকম একটা পেজ চলে আসবে। যেহেতু আপনি পেপ্যালে বাংলাদেশ থেকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না, আপনাদের অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তাই আপনারা বিজনেস যে অ্যাকাউন্টটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। একটু নেট একটু ছিল তাই একটু দেরি হচ্ছে। দেখুন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। দেখুন সাইপ্রাস লেখা আছে, আপনারা যেমন আছে তেমনই রাখবেন। সিলেক্ট এই অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের নেক্সট আরেকটা পেজে নিয়ে আসবে। দেখুন এই পেজটা কেমন থাকবে দেখতে পাবেন। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলা হবে, এই খালি ঘরে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেস দিয়ে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। আমি দিচ্ছি, যেহেতু আমার অ্যাকাউন্ট না, আমি একজনকে খুলে দিচ্ছি। আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার দেখুন এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখানে যেমন নাম দিচ্ছেন, নামের পর একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, হাইড করে দিচ্ছি। দেখুন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এবার আপনি এখানে দেখুন ইউর বিজনেস ইনফরমেশনগুলো দিবেন। এখানে সব আপনি এখানে ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেমটা দিবেন, বিজনেস নেম, যেহেতু এটা আপনার একটা বিজনেস আইডি খুলতে হবে। আপনি যে কোনো, আপনি যদি বিজনেস কোনো না থাকে আপনি স্টুডেন্ট দিয়ে দিতে পারেন, যে কোনো একটা আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি একটা দিলাম টাইম 24। এখানে আপনার বিজনেস ফোন নম্বর, তবে অবশ্যই এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। ক্লিক করার পর আপনি সোজা বাংলাদেশ সিলেক্ট করবেন, যেহেতু এখানে বাংলাদেশ থেকে পেপ্যাল অ্যাপ্লাই করা যাচ্ছে। এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিবেন, একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি।
এখানে আপনার অ্যাড্রেস লাইন, অবশ্যই এটা আপনার ইয়ের মতো দিলে ভালো হবে, আইডি কার্ডের মতো, ভোটার আইডি কার্ডের মতো, তারপরে সমস্যা নেই। অ্যাড্রেস লাইন টু তো আপনি কিছু দিতে পারেন, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, আমি দিচ্ছি, পুরোটাই দিচ্ছি, সমস্যা নেই। টুতে না দিলেও সমস্যা নেই, তাও আমি দিচ্ছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। সিটি টাউন অবশ্যই আপনার সিটিটা দিবেন, আপনার যদি ঢাকার মতো করেন ঢাকা দিবেন, চিটাগং তাই দিলাম। স্টেট এটা আপনার বিভাগ যেটা, আমি চিটাগং বিভাগ চিটাগংয়ে দিলাম। আপনার পোস্টাল কোড দিবেন, এখানে আপনার অবশ্যই আপনার ইয়া সিলেক্ট করবেন, আপনি কোন কারেন্সিতে আপনি নিতে চাচ্ছেন, ইউএস ডলার হতে পারে, ইউরো ডলার হতে পারে, যেটা হতো আপনি ইউএস ডলার সিলেক্ট করবেন। এখানে আপনি ইউএস ডলার সিলেক্ট করলাম, এখানে দেখুন লেখা বাই চেকিং অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি পুরোটা আবার চেকিং করে নিতে বলা হয়েছে। এখানে আপনি এখানে ইয়াটা দিবেন, ঠিক চিহ্নটা দিবেন, দেন এবার আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এখানে সিলেক্ট করবেন। এখন একটু সময় নিচ্ছে, দেখুন পেজটা চলে আসছে, পরবর্তী একটা পেজ চলে আসছে। এখানে আপনি হোয়াট টাইপ অফ বিজনেস, আপনার কিসের বিজনেস, আপনি ইন্ডিভিজুয়াল দিতে পারেন, আপনি পার্টনারশিপ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। এখানে আপনার কী প্রশ্ন, কী প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করেন, এটা আপনি দিবেন, কী প্রোডাক্ট নিয়ে, বেবি হতে পারে, বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে, না দিলেও সমস্যা নেই, তো আপনি দিয়ে দিতে পারেন। ড্রেস দিতে পারেন, ড্রেস, বিজনেস ইউআরএল থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এখানে এখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের ডেট অফ বার্থটা দিবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা দিবেন, 5/12 আমি দিচ্ছি, 5/12/1971। এবার আপনার ডেট অফ বার্থটা দিবেন, এখানে অবশ্যই ন্যাশনালিটি আপনি বাংলাদেশ দিবেন, যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যাচ্ছে, বাংলাদেশ দিবেন। দেখুন ডেট অফ বার্থটা দেওয়া হয়েছে, ডেট অফ বার্থটা অবশ্যই একটু ঝামেলা করবে, আপনার সুন্দর করে দিবেন, পুরোটা হয়তো শূন্য থাকলে শূন্য ডাবল দুই অক্ষরে দিবেন, তারপর আপনার দেন সাবমিট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, দেখুন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, এবার সেট আপ পেমেন্ট এটাতে ক্লিক করবেন। আর আপনার জিমেলে অলরেডি একটি ইমেল চলে গেছে, দেখুন আপনার পেপারের মেন পেজটা চলে আসছে। জিমেল থেকে আপনি ভেরিফাই করে নেবেন, যেহেতু জিমেলে একটা ইয়ে আছে, আমি কীভাবে ভেরিফাই করে আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তবুও দেখুন সেট আপ ইউর পেপাল বিজনেস অ্যাকাউন্ট, গেট স্টার্টেড নাও যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন সোজা চলে গেছে, এখানে আপনার পেমেন্ট সেট আপ, এখানে আপনার অ্যাকাউন্ট সেট আপে আপনি এখানে অ্যাড ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, সমস্যা নেই।
তারপর এখানে আপনার প্রোফাইল ব্যালেন্স, আপনি এখানে ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নিলে আপনার এত সমস্যা নেই, আর ইমেলটা যেহেতু ভেরিফিকেশন করা হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে পারেন, না করলেও সমস্যা নেই, ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড অ্যাকাউন্ট হলেও সমস্যা নেই। এবার আপনার অ্যাকাউন্টে এখন জিরো টাকা, আর এখানে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড এ ব্যাঙ্ক নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটন অন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু না বুঝলে অবশ্যই আমাকে আস্ক করবেন। সবাই ভালো থাকবেন।